ইমাম বুখারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কওল الزور والعمل به فليس لله حاجة في ان يدع طعامه وشرابه। যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করল না, তাহলে আল্লাহর কাছে তার খাদ্য এবং পানাহার ত্যাগের কোনো হাজাত এবং প্রয়োজন নেই। এটি একটি শক্ত ধমক যে যিনি সিয়াম রেখেছেন, উপবাস ব্রত পালন করছেন, সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীসঙ্গ বর্জন করছেন, অথচ তিনি মিথ্যা কাজ করে চলেছেন, মিথ্যা কথা বলে চলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহ এটি গ্রহণ করবেন না, আল্লাহর কাছে এই ধরনের সিয়ামের কোনো প্রয়োজন নেই। ফলে আসুন আমাদের সিয়ামকে যেন অর্থবহ করতে পারি এবং আল্লাহর কাছে কবুল করিয়ে নিতে পারি, সেজন্যে সিয়ামরত অবস্থায় আমরা সকল মিথ্যা কথা মিথ্যা কাজকে বর্জন করি, এবং যাতে করে সিয়াম পরবর্তী সময়েও মিথ্যাকে না বলার এই স্বভাবটি তথা মিথ্যাকে বর্জন করার এই স্বভাবটি আমাদের মধ্যে বজায় থাকে, যাতে আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজ মিথ্যা থেকে মুক্ত হয়ে সত্যময় হয়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।